एक्स्ट्रा टाइम। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে যেতে ম্যাচ হাতছাড়া হয়েছে বটে, তবে এটিকে মোহনবাগানের খেলায় ছিল আগ্রাসনের ছোঁয়া। এবার সামনে লড়াকু ওড়িশা এফসি, আক্রমণে দুর্দান্ত ওড়িশার বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো। তবে ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা পেয়েছে এটিকে মোহনবাগান। চারটি হলুদ কার্ড দেখার জন্য এক ম্যাচ সাসপেনশনে থাকবেন মিডফিল্ডার উগো বোমোস। এদিকে হালকা চোট পেয়ে রয়েছেন দুই গোলকিপার অমরিন্দর সিং ও অভিলাষ পাল। কিছুটা সমস্যা রয়েছে দীপক টাংরিরও, এছাড়া মাথায় চোট পাওয়ার জন্য নেই ম্যাথিউ, ফলে চিন্তায় রয়েছেন ফেরান্ডো। হায়দ্রাবাদ ম্যাচে মাথায় চোট পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন কার্ল ম্যাথিউ। বর্তমানে কেমন আছেন এই আপডেট নিয়ে ফেরান্ডো বলেছেন, আমরা ডাক্তারদের আপডেটের জন্য অপেক্ষায় আছি, 24 থেকে 48 ঘন্টা সময় দিতে হয় এই সমস্ত ক্ষেত্রে। সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওর পরিস্থিতি নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমি জানি না ও কবে ফিরবে, এটা বলা খুবই কঠিন। বাজে ব্যাপার হলো ও একটা শখের মধ্যে রয়েছে, ফলে সেই শখ কাটিয়ে মাঠে ফিরতে 3 থেকে 7 দিন কিন্তু লেগে যায়। চোট আঘাতের জন্য ফেরান্ডোর আপডেট আমরা শেষ মুহূর্ত অবধি দেখতে চাই কারা ফিট কারা নেই। অভিলাষের হালকা চোট রয়েছে, অমরিন্দর ও টাংরির কিছু সমস্যা, ফলে আমাদের শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করতে হবে, কারণ মেডিকেল টিম অনেকটাই কাজ করছে। আমি আশা করি একেবারে শেষ মুহূর্তে আমাদের দল তৈরি থাকবে। তবে চারটি হলুদ কার্ড দেখার জন্য দলে থাকবেন না উগো বোমোস। উগোর না থাকার কি ভোগাবে মোহনবাগানকে? এই নিয়ে ফেরান্ডো বলছেন, আমাদের ভিন্ন পরিকল্পনা কিন্তু তৈরি করতে হবে, ডিফেন্স ও আক্রমণে কিছু কাজ করতে হবে আমাদের, কারণ আমাদের হাতে মাত্র একদিন সময় রয়েছে। এখন আমাদের শুধুই প্রার্থনা করতে হবে যাতে 3 পয়েন্ট আমরা ঘরে তুলতে পারি। ওড়িশার বিরুদ্ধে কী রণনীতি নিয়ে নামবে সবুজ মেরুন ব্রিগেড, কেমন হবে দল গঠন, এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন স্প্যানিশ কোচ। ওড়িশার বিরুদ্ধে খেলা নিয়ে বলছেন, এই পরিস্থিতিতে ম্যাচটি খুব জটিল, ওড়িশা খুব ভালো দল, ওরা আক্রমণগতভাবে স্পষ্ট, রক্ষণের দিক থেকেও স্পষ্ট, বেশ ইতিবাচক ফুটবল খেলে ওরা। মুম্বাই ম্যাচে ওরা 2-1 পিছিয়ে থাকলেও নিজেদের পরিকল্পনা থেকে সরেনি আর ম্যাচ পুরো ঘুরিয়ে নেয়, সুতরাং আমাদের 90 মিনিট সতর্ক থাকতে হবে। গত ম্যাচে ওড়িশা 4 গোল দিয়েছিল মুম্বাইকে, এটি নিয়ে বলছেন এই স্প্যানিশ কোচের জবাব, ওদের দলটা খুবই প্রত্যাশাপূর্ণ, আমি জানি ওরা কেমন খেলছে এবং শেষ 2টি গোলের ক্ষেত্রে ওদের খেলাটা একদম সঠিক ছিল, সুতরাং আমাদের সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।